আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা ঠিক কি না ভালো না বাসলে বিয়ে করা যাবে কথা বলেন না কেন বিষ্ণু ইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা সুন্নাত হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মায় দিবে কে ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবেন কথা বলেন না কেন আব্বা আম্মা একটা ধরে নিয়ে আসছে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য এদেশের ডিভোর্সের রেট বাড়ছে ছেলেমেয়েদেরকে ওপেনলি একে অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দেবেন যখন পূর্ণাঙ্গভাবে দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে ঠিক কিনা মেয়ের ব্যাপারে ছেলে জানবে ছেলের ব্যাপারে মেয়ে জানবে মেয়ের ফ্যামিলির ব্যাপারে জানবে মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জেনে শুনে তারপরে বিয়ে করার দরকার আছে না নেই বিকজ ইউ আর নট চুজিং ইউ লাইফ পার্টনার অনলি এট দ্য সেম টাইম ইউ আর চুজিং দ্য মাদার অফ ইউর আপকামিং সন্স অ্যান্ড ডটার্স যখন তুমি বিয়ে করতেছো তুমি তোমার বউ তালাশ করতেছো না একই সময়ে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার ছেলে মেয়েদের মাও খুঁজতেছো তাই না এজন্য খুবই সাবধান বুঝে শুনে খুঁজতে হবে মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে বিষ্ণু বললেন তুন কাপল মারা চুলি আর বা চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় কয়টা লিমা লিহা এদের সম্পদ আছে কিনা বলি জামা লিহা সৌন্দর্য আছে কিনা বলে হাসাবিহা তার স্টেটাস একাডেমিক স্টেটাস ফ্যামিলি স্টেটাস সোশ্যাল স্টেটাস এগুলো আছে কিনা চার নম্বর লি দিনিহা মেয়ের দিনদারি ধার্মিকতা বিষ্ণু বললেন ফল ফর বিদাতি দিন এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও এই জন্য যুবক ভাইয়েরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নেককার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি এই জন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নাম্বার বিষ্ণু বললেন ইদা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনহু ফাযাওয়িজুহু ওয়া ইন লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক হাদিসে দুইটা পাওয়া যায় এক হচ্ছে খুলুক ভালো আচরণ দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা ঠিক কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইমপ্রিজিং করে কিনা 31st নাইটে কোনো মেয়ের অন্য ধরে টান দেয় কিনা টেন্ডারবাজি করে কিনা চাঁদাবাজি করে কিনা এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে খুলুক ক্যারেক্টার এটা দেখে নেবেন নাম্বার টু দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার পরকীয়ায় জড়াবে কিনা এটা হচ্ছে খুলুক ক্যারেক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কি মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা তিন নম্বর যেটা দেখতে হবে মেয়েটা ছেলেটা পছন্দ করে কিনা এটা দেখেন আপনারা দেখে না না এটা করা যাবে জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে বিষ্ণু বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াযকুরুকি আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে হাল আনতি রাদিয়া তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো বিয়ে দেব তুমি যদি রাজি না থাকো আলী রে না বলে দেব হাল আনতি রাদিয়া ফাতিমা আলী তো তোর বিয়ে করতে চায় তুমি কি রাজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা চুপ থাকলেন তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্র মেয়ে কি নারী সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ সব নারীদের সর্দারিনী হয়ে জান্নাতে ঢুকবে বিশ্বনবী তিনবার জিজ্ঞেস করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা চুপ রইলেন আসসুকুতু নিসফুর রেদা চুপ থাকা সম্মতির অর্ধেক বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলে তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা নাকি জোর করে কবুল জোর করে কবুল বলানো যাবে
তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস? কয়টা? ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার, বিয়ের মধ্যে কুফু জরুরি। কুফু এটাকে বলে দ্য কম্প্যাটিবিলিটি, একরকম হওয়া। এর মধ্যে দুই ধরনের, একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল। ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়াস।